আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে গ্রুপ থার্টিনের এলিমেন্টগুলোর জেনারেল প্রপার্টিগুলোকে দেখব। জেনারেল প্রপার্টিগুলোকে দেখবার আগে এই গ্রুপ থার্টিনের যে এলিমেন্ট যেটা আমাদের এই ভিডিওটার পড়বার বিষয়, তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একটু করে নিই। কারণ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে তার অনেক প্রপার্টি সম্পর্কে আমরা আলোচনা করতে পারব। প্রথমে যদি বোরন বলি, তার আগের ইনার গ্যাস কী আছে? হিলিয়াম। এবং হিলিয়াম লেখার পর বোরন সেকেন্ড অরবিটে রয়েছে। এই অরবিটের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP1, তার মানে কী হবে? 2S2 2P1। ওকে, একই রকমভাবে যদি অ্যালমোনিয়াম করো, অ্যালমোনিয়ামের আগের ইনার্ট গ্যাস কী আছে? নিয়ন। এটা থার্ড অরবিটে রয়েছে, তার মানে এনের জায়গায় 3 বসবে, তার মানে হবে কি? 3S2 3P1, 3S2 3P1। বুঝতে পারছো? এক করে বাড়ছে। গ্যালিয়ামের ক্ষেত্রে যদি চলে আসো, গ্যালিয়ামের আগে কী হবে? আর্গন। এবং পিরিয়ডিক টেবিলটা দেখলে দেখতে পাবে এইখানে কতগুলো এলিমেন্ট ডি অরবিটাল আছে, মানে ডি ইলেকট্রন আছে। তার মানে এখানে একটা 3D10 আসবে, তারপর যেটা হবে 4S2 4P1। মানে পিরিয়ডিক টেবিলে দেখবে এখানে ডি ইলেকট্রন বা ট্রানজিশন এলিমেন্ট এখানে শুরু হয়ে গেছে। তার মানে ইলেকট্রনিক কনফিগারেশনে এই মডিফিকেশানটা আমার গ্যালিয়ামের ক্ষেত্রে এসে জরুরি হয়ে পড়েছে। এই মডিফিকেশানটা অনেক প্রপার্টি আমাকে বলে দেবে, আমরা আসব। গ্যালিয়ামের পর ইন্ডিয়াম এসো। ইন্ডিয়ামের জায়গায় কী হবে? ইনার্ট গ্যাস কী নেবো? কেপটন। এটা যেমন 3D, তখনও দেখবে এখানে ডি ইলেকট্রন আছে। এটা যদি 3D হয়ে থাকে, তার মানে এটা কী হবে? 4D, তার মানে 4D10 5S2 5P1। ইন্ডিয়ামের পর যদি চলে আসো থ্যালিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে চলে আসো, থ্যালিয়ামের জায়গাটা আসবে কি? তুমি যদি দেখো থ্যালিয়ামের এই জায়গাটা, দেখবে এইখানে আবার এরকম থেকে পিরিয়ডিক টেবিল এরকম একটা জায়গা থেকে দেখবে অ্যারো চিহ্ন দিয়ে আবার এফ অরবিটাল আছে, অর্থাৎ একটা এফ অরবিটাল আছে, অর্থাৎ জেনন 4F14 5D10 6S2 6P1। তাহলে দেখো এই একটা ক্যারেক্টারগত ডিফারেন্স আমরা বুঝতে পেরে গেছি। এখানে ডি অরবিটাল আছে, আর এই জায়গাতেও ডি অরবিটাল আছে, আর এই জায়গাটা কি? ডি আর এফ অরবিটাল আছে। তাই এই কনফিগারেশনগতভাবে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। এখন ডি আর এফ অরবিটাল থাকলে কি হয়? আমরা জানি ডি আর এফ অরবিটাল থাকলে একটা কন্ট্রাকশান হয়, একটা সংকোচন হয়, তার জন্য সাইজটা কি হয়? ছোট হয়ে যায়। বুঝতে পেরেছ? যেমন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে সাইজের কম্পেয়ার করেছি। বোরন আমরা নর্মালি কী হওয়া উচিত? দেখো নর্মালি যেটা হওয়া উচিত, বোরন, অ্যালমোনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নর্মালি কী হওয়া উচিত? নর্মালি হওয়া উচিত যেটা উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে সাইজটা লার্জ হবে, তাই হওয়া উচিত। তার মানে এটা সবচেয়ে বড় হওয়া উচিত, এটা সবচেয়ে ছোট হওয়া উচিত। হ্যাঁ, সেটা হয়েছে, এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড় হয়েছে নিঃসন্দেহে। তার মানে কী হওয়া উচিত? বোরনের পর অ্যালমোনিয়াম হওয়া উচিত, কিন্তু দেখো বোরনের পর গ্যালিয়াম আছে, তার মানে গ্যালিয়ামের পর অ্যালমোনিয়াম আছে, আর তারপর ইন্ডিয়াম যেমন থাকার তেমন রয়েছে। অর্থাৎ এইখানে একটা আমরা চেঞ্জ অবজার্ভ করছি কি না? এখন এই চেঞ্জটা হয়েছে কারণ কি? কারণ এই যে বোরনের পর যে অ্যালমোনিয়াম আছে এবং অ্যালমোনিয়ামের পর যে গ্যালিয়াম আছে, এই গ্যালিয়ামে দেখো ডি ইলেকট্রন আছে। এবং কি বলেছি, ডি আর এফ ইলেকট্রন থাকলে একটা কন্ট্রাকশন হয়, একটা সংকোচন হয়, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাওয়ার জন্য একটা কী হয়? কন্ট্রাকশন হয়। এবং কন্ট্রাকশনটা হওয়ার জন্য, এই ডি ইলেকট্রনটা থাকার জন্য, কন্ট্রাকশন বা সংকোচন হওয়ার জন্য এর সাইজটা ছোট হয়ে বোরনের পরেই গ্যালিয়াম হয়ে যায়। বুঝতে পেরেছ? আর তারপরের দিকে তো ডি ইলেকট্রন সবারই আছে, সুতরাং সেই কন্ট্রাকশন হলে সবারই হবে, তাই সেটা এখানে ম্যাটার কাজ করছে না। তাহলে তোমাকে যদি বলা হয় নর্মালি অ্যালমোনিয়াম থেকে গ্যালিয়াম বড় হওয়া উচিত, কিন্তু গ্যালিয়ামের সাইজটা ছোট হয় কারণ কি? তার কারণ ওর মধ্যে 3D ইলেকট্রন আছে, এবং এই ইলেকট্রন থাকবার জন্য আমরা জানি ডি ইলেকট্রন কী হয়, ডিফিউজ শেপ হয়, বড় আকৃতির হয়ে থাকে, ফলে কী হয়, নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকে, এবং নিউক্লিয়াসের চার্জ বাড়লে তার মধ্যে একটা কন্ট্রাকশন বা সংকোচন লক্ষ্য করি, এবং সেই কন্ট্রাকশনের জন্য আমার কী হবে, গ্যালিয়ামের সাইজটা ছোট হয়ে যায়।
তাই অ্যাটমিক রেডিয়াসের আমরা এই একটা অবজারভেশন ফলো করব। এবার আয়নাইজেশন এনার্জি আসছে, আয়নাইজেশন এনার্জির জায়গায় যদি লক্ষ্য করি বোরন, বোরনের পর তুমি খেয়াল করে দেখো সবথেকে বেশি কার হওয়া উচিত, যত ছোট হওয়া উচিত তার বেশি হওয়া উচিত, তাহলে বোরনের সবচেয়ে বেশি হওয়া উচিত, তারপরে কার হওয়া উচিত, অ্যালমোনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম হওয়া উচিত, কিন্তু লক্ষ্য করছি বোরনের পর চলে আসে থ্যালিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর অ্যালমোনিয়াম, তারপর ইন্ডিয়াম। তাহলে এই ধরনের একটা অবজারভেশন লক্ষ্য করি, কারণ কি দেখো আয়নাইজেশন এনার্জি তার উপর ডিপেন্ড করে যার এফেক্টিভ নিউক্লিয় চার্জ বেশি, কার উপর ডিপেন্ড করে, এফেক্টিভ নিউক্লিয় চার্জ বেশি, অর্থাৎ জেড এফেক্টিভের মানটা বেশি, এফেক্টিভ নিউক্লিয় চার্জ বেশি। আর এফেক্টিভ নিউক্লিয় চার্জ কার কার উপর ডিপেন্ড করে, ডি এবং এফ অরবিটালের জন্য, আর কার উপর ডিপেন্ড করে, আর সাইজের জন্য, অর্থাৎ সাইজ যদি কারো স্মল হয় তার আয়নাইজেশন এনার্জি বেশি, এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট ডি আর এফ অরবিটাল যদি কারোর থেকে থাকে তখন তার মধ্যে একটা কন্ট্রাকশন হয়, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়, ফলে সেখান থেকে ইলেকট্রন বার করা কঠিন হয়ে পড়ে। তাই ডি এবং এফ ইলেকট্রন থাকলে আয়নাইজেশন এনার্জি কী হয়, বেশি হয়ে যায়। তুমি দেখো বোরনের সাইজ দেখো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, তাই জন্য বোরনকে আগে রাখা হয়েছে আয়নাইজেশন এনার্জির দিক থেকে। বোরনের পরেই চলে এসছে থ্যালিয়াম, কেন থ্যালিয়াম চলে এসছে, কারণ থ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, দেখো এর মধ্যে ডি আর এফ ইলেকট্রন দুটোই রয়েছে, তাই বোরনের পরেই চলে এসছে থ্যালিয়াম। ওকে, এবার দেখো, এবার দেখো তারপর থ্যালিয়াম হয়ে গেছে, অ্যালমোনিয়াম সবার লাস্টে, তার কারণটা হলো অ্যালমোনিয়ামের কোনো ডি ইলেকট্রন নেই, ডি বা এফ ইলেকট্রন নেই। এখন তুমি বলতে পারো বোরনেরও তো নেই, বোরনকে কেন আগে রাখা হয়েছে সবচেয়ে বেশি, কেন আয়নাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি। আবার বলছি আয়নাইজেশন এনার্জিটা কি না, বাইরের সেলে থাকা একটা ইলেকট্রনকে বার করতে মিনিমাম যে এনার্জি লাগে তাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি। ওকে, এখন বোরনের ক্ষেত্রেও ডি নেই, কিন্তু বোরনের সাইজটা কী বলো তো খুবই স্মল হয়ে থাকে, কিন্তু অ্যালমোনিয়ামের ক্ষেত্রে সাইজটা বড় হয়ে থাকে এবং তার ডি নেই, তার ডি অরবিটাল নেই, তাই জন্য অ্যালমোনিয়ামটা কী হয়েছে একটু, অ্যালমোনিয়ামটা কী হয়েছে একটু পরের দিকে চলে এসছে। এবং গ্যালিয়ামের ক্ষেত্রে ওই যে বলেছিলাম একটু আগে, গ্যালিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল রয়েছে, তাই জন্য বোরন যার সাইজ সবচেয়ে স্মল, তারপর থ্যালিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে কী হবে না, ডি এবং এফ অরবিটাল রয়েছে, আর অ্যালমোনিয়াম এবং গ্যালিয়ামের মধ্যে আমরা জানি গ্যালিয়ামের সাইজটা কী হয়ে থাকে, ছোটো হয়ে থাকে, কারণ একটু আগেই পড়েছিলাম কেন গ্যালিয়ামটা ছোটো হয়ে থাকে, কারণটা ডি ইলেকট্রন থাকবার জন্য, আর যত ছোটো হয়ে থাকে আয়নাইজেশন এনার্জি বেশি হয়, তাই থ্যালিয়ামের পর গ্যালিয়াম, তারপর অ্যালমোনিয়াম এবং লাস্টে ইন্ডিয়াম রয়েছে। ওকে, তাই যেহেতু এদের অক্সিডেশন নাম্বারটা বাইরের সেলের দুটো এসে আর পিতে একটা রয়েছে, তার মানে যদি আমরা আঁকি তার মানে এসে থাকবে দুটো এবং পিতে থাকবে একটা, এটাই হওয়া উচিত। এবং এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে চলে যাব, তাহলে দেখতে কেমন হওয়া উচিত, এখানে একটা ইলেকট্রন এবং এখানে দুটো ইলেকট্রন, তার মানে এখানে সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা একটা আর এখানে সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা কটা, তিনটে। তার মানে এই যে গ্রুপ থার্টিন, মানে গ্রুপ থার্টিনে থাকা এলিমেন্টগুলোর যদি বলা হয় অক্সিডেশন নাম্বার কত হয়, তার মানে কত হওয়া উচিত, একটা ওয়ান, একটা কত হওয়া উচিত, থ্রি, এটা হওয়া উচিত এবং এটা হয়ও। কিন্তু যখনই তুমি থ্যালিয়ামের ক্ষেত্রে চলে আসবে তখন এই যে থ্যালিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে কী থাকে, ডি আর এফ ইলেকট্রন থাকে, এবং ডি এবং এফ ইলেকট্রন থাকবার জন্য নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়, এবং নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাওয়ার জন্য এই এসে থাকা ইলেকট্রনটা বেশি নিউক্লিয়াসের দিকে চলে যায়, তাই তো, এবং চলে যাওয়ার জন্য এখান থেকে এখানে ইলেকট্রন পাঠানোটা কী হয়ে থাকে, মুশকিল হয়ে থাকে, মানে ইলেকট্রন আর পাঠানো যায় না, আর ইলেকট্রন না পাঠানোর জন্য এই যে ইলেকট্রন পেয়ারটা এটা কী হয়ে থাকে, ইনার্ট হয়ে থাকে, কারণ ইলেকট্রনটা এস থেকে পিতে যাওয়া সম্ভব হয় না, তাই এই পেয়ারটা যেটা ইনার্ট হয়ে থাকে এই জিনিসটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। ওকে, এবং কেন হয়ে থাকে এটা ইনার্ট, কারণ ডি আর এফ অরবিটাল আছে, এবং ডি এবং এফ অরবিটালের জন্য নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়, নিউক্লিয়াসের চার্জ যদি বেড়ে যায় তাহলে কী হবে, নিউক্লিয়াস কী করবে, এসে থাকা ইলেকট্রনকে বেশি পরিমাণে টানবে, ফলে এস থেকে ইলেকট্রনটা এখানে পাঠানো খুব মুশকিল হয়ে পড়ে, এবং
মুশকিল হয়ে যাওয়ার জন্য এখান থেকে এখানে ইলেকট্রন যায় না, তাই এই ইলেক্ট্রনটা ইনার্ট আকারে থাকে, এটাকে বলা হয় ইনার্ট ফেয়ার এফেক্ট। এবং এই ইনার্ট ফেয়ার এফেক্ট থাকবার জন্য থ্যালিয়ামের অক্সিডেশন নাম্বার শুধুমাত্র 1 হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদের সকলেরই 1 এবং 3 হয়, কারণ কি না ইলেকট্রন পাঠানোটা খুব সুবিধা হয়ে থাকে। কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রে ডি আর এফ অরবিটাল থাকবার জন্য নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়, ফলে এসে থাকা ইলেকট্রনটা বেশি নিউক্লিয়াসের কাছে চলে আসে, তাই এসে থাকা ইলেকট্রনটা পিতে পাঠানো মুশকিল হয়ে পড়ে, যেটাকে আমরা ইনার্ট পেয়ার এফেক্ট বলে থাকি। এবং সেই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য থ্যালিয়ামের অক্সিডেশন নাম্বার শুধুমাত্র 1 হয়ে থাকে। তোমাকে যদি এরকম একটা কোশ্চেন দেওয়া হয় যেটা হলো থ্যালিয়াম I3, থ্যালিয়াম Cl3, এটাকে বললো একটা অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ কেন, অক্সিডাইজিং এজেন্ট কেন? দেখো থ্যালিয়াম TlCl3 যদি হয়ে থাকে তার মানে থ্যালিয়ামের অক্সিডেশন নাম্বার কত হওয়া উচিত? 3। তাহলে থ্যালিয়ামের অক্সিডেশন নাম্বার হওয়া উচিত 3, ঠিক বলছি? অ্যাকচুয়ালি থ্যালিয়ামের অক্সিডেশন নাম্বার 3 কি হয় না? কেন হয় না একটু আগেই বলেছি, খুব ইম্পর্টেন্ট জায়গা, যে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য, নিষ্ক্রিয় জল প্রভাবের জন্য। তাহলে থ্যালিয়াম +3 না থেকে থ্যালিয়াম কোথায় থাকবে? +1 থাকবে। আর থ্যালিয়াম +3 থেকে যদি +1 যায় তার মানে কী করবে? ইলেকট্রন নেবে, কারণ এটা আনস্টেবল তার কাছে, তাই তো? আর থ্যালিয়াম +1 মানে কি? স্টেবল। তাহলে সে কী করবে? ইলেকট্রন নেবে। ইলেকট্রন নেওয়ার যে প্রসেস, এই যে প্রসেস, এটাকে কী বলা হয়? রিডাকশান বা বিজারণ। আর যেহেতু এ রিডাকশান করছে তাই জন্য এটাকে কী বলা হবে? অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। ওকে, অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ, তাই জন্য থ্যালিয়াম ক্লোরাইড একটা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এই একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করব, আর বাকি আমাদের কাছে খুব একটা ডিফারেন্স পাবো না। আমরা যত নিচে থেকে ওপর দিকে উঠবো তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, এটা জানি। হিট অফ সাবলিমেশন মানে যত ছোট হয় সেটা বোঝা, তার মানে আলাদা করতে সব থেকে কঠিন, মানে বেশি এনার্জি লাগবে, তার মানে হিট অফ সাবলিমেশন বাড়ে। আয়োনাইজেশন এনার্জি সাধারণভাবে বাড়তে থাকে, কয়েকটা মানে ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি, এক্সেপশনাল লক্ষ্য করেছি। অক্সিডাইজিং পাওয়ার বাড়ে, আর স্টেবিলিটি অফ হাই অক্সিডেশন স্টেট এটা বাড়তে থাকে, কারণ বুঝতেই পেরেছি কত কত হয়, 1 আর 3 হয়, তাই না? আর নিচে এসে গেলে কত হয়? 1 হয়। তার মানে কী হবে? হাই অক্সিডেশন স্টেট কোনটার ক্ষেত্রে হবে? উপরেরগুলোর ক্ষেত্রে হবে। আর যখনই নিচে চলে আসবে, থ্যালিয়াম চলে আসবে, তত কী হবে? 1 হবে। আর যত 1 হবে তার মানে কী হচ্ছে? লো অক্সিডেশন স্টেট বাড়ে। তাই জন্য বলছি নিচে থেকে উপরে গেলে হাই অক্সিডেশন স্টেট বাড়তে থাকে। তাহলে উল্টোটা ভাবে, বা ওপর থেকে নিচের দিকে আসলে কী হবে? লো অক্সিডেশন স্টেট বাড়ে। ওপর থেকে নিচের দিকে নামলে কী হয়? সাইজটা বড় হয়, এবং সাইজটা যত বড় হবে তত ইলেকট্রন বার করে দেওয়া সোজা হয়, আর ইলেকট্রন যার বার করে দেওয়া সোজা তার মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম কী হয়? বাড়তে থাকে। আর ওপর থেকে নিচের দিকে নামলে কী হবে? রেডিয়াসটা বাড়তে থাকে, তাই বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা বাড়তে থাকে। এবার লেফট থেকে রাইটের দিকে গেলে, লেফট থেকে রাইটের দিকে গেলে সাইজটা ছোটো হয়, এবং সাইজটা ছোটো হওয়ার জন্য তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আবার একই রকম লেফট থেকে রাইটের দিকে গেলে সাইজটা ছোটো হয়, এবং সাইজটা ছোটো হওয়ার জন্য তার আয়োনাইজেশন এনার্জি কী হয়? বাড়তে থাকে, কারণ যত ছোট হবে ইলেকট্রন বার করা কঠিন, এবং তার আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি সাধারণভাবে বেশি হবে। কিন্তু এক্সেপশনাল লক্ষ্য করা যাবে এইটার ক্ষেত্রে, কারণ এটা কী হবে? হাফ ফিল থাকে ইলেকট্রনিক কনফিগারেশন, তাই আয়োনাইজেশন এনার্জি আমরা জানি হাফ ফিল আর ফুল ফিলের ক্ষেত্রে বেশি হয়, তাই যেহেতু এটা হাফ ফিল থাকে তাই এই সিরিজের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি এক্সেপশনালি বেশি হয়, এর একটা এক্সেপশনাল রয়েছে। ওকে, আচ্ছা, একটা হলো অক্সিডাইজিং পাওয়ার। অক্সিডাইজিং পাওয়ার মানে যত সাইজ ছোটো হয় তত অক্সিডাইজিং পাওয়ার বেশি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কার অক্সিডাইজিং পাওয়ার বা জারণ ক্ষমতা বেশি হবে, সেটা হবে ফ্লুরিনের। ওকে, এই ছিল মোটামুটি গ্রুপ 13 ক্ষেত্রে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এটা যদি আমরা ডিটেলসে যাই এটা সম্পর্কে আরও নলেজ আমরা গেন করতে পারবো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য। আশা করবো ভিডিওটা থেকে আমরা অক্সিডেশন স্টেট, ইলেকট্রনিক কনফিগারেশন, সাইজ, আয়োনাইজেশন এনার্জি এই সমস্তগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবো, যেটা অবশ্যই আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ।